নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রঙ্গিনী। প্রতি মাসের চতুর্থ রবিবারের রঙ্গিনী মানেই সাজতে হবে তনুশ্রীকে, আর সাজায় যারা অর্থাৎ চন্দনা আর বন্দনা তারাও সেজে আসে। আপনারা ছবি দেখে নিয়েছেন আমাদের তিনজনের, আজকে আমরা কী শাড়ি পরেছি সেটা একটা বড় কথা থাকে, আপনাদের জিজ্ঞাসা করা থাকে আজকে আমরা কী শাড়ি পরেছি সেটা বলবে। গরদ সিল্কের ওপরে মানে কাটওয়ার্ক বা এমনি বেনারসি ওয়ার্কের সব ব্লাউজ, মানে আমি আর বন্দনা আজকে পড়েছি কাটওয়ার্কের ব্লাউজ, আর চন্দনা পড়েছে হচ্ছে বেনারসি কাজের ব্লাউজ। আমার ব্লাউজ পিস এবং বন্দনার ব্লাউজ পিসটা তসরের উপরে, আর তোমারটা সিল্কের উপরে। মেন ব্যাপার হচ্ছে এইরকম সোনামুখী গরদ যেগুলো আমরা পড়েছি, এই শাড়িগুলো সঙ্গে এরকম ডিজাইনার ব্লাউজ দিয়ে আপনারা বিয়ে বাড়িতে পরে যেতে পারেন। এটা আলাদা এফেক্ট হবে, আলাদা। মিশ্রা বুটিকের রঙ্গিনীতে এভাবেও সাজা যায়। মিশ্রা বুটিকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। দেরিতে বললাম, কারণ আগে শাড়ির গল্পটা করে নিলাম। তো আমার রং, আমার যেটা সোনামুখী গরদ পড়েছে এই রংটাও পাবেন, চন্দনার রংটাও পাবেন, বন্দনার রংটা সবচেয়ে মিষ্টি ওটাও পাবেন, মানে যে কোনোটাই পাবেন, কিন্তু আপনাদের একটু সময় দিতে হবে। আরো অনেক রং আজকে দেখবো, অনেক রং দেখাবো, আমাদের গুলো নিতে হলে একটু সময় দেবেন। দেখানো শুরু করি, এক নম্বর শাড়ি। এবার আসছি বাটিক শাড়ি, দেখাবো বাটিক। একটু বাটিকের কাজটাও দেখতে হবে। এটা 5400, অসম্ভব। এটা হচ্ছে 5400 চালচিত্র যে বাটিক, সে তারই আদলে করা চালচিত্র, একদম তারই আদলে এইভাবে কিন্তু গেছে। আঁচলটা রেডে, বডিটা ব্ল্যাকের উপরে যাচ্ছে, পুরো শাড়িটা ধরেই কিন্তু এই চালচিত্রের আদলটা যাচ্ছে। তোমার একদম অ্যান্টিক পিস যাকে বলে, এক নম্বর শাড়ি। এবং ক্র্যাকের ব্যবহারটা খুব সুন্দর করে আছে। নাম্বার ওয়ান, এক নম্বর, 5400, 5400 উইথ ব্লাউজ পিস, নাম্বার ওয়ান। নাম্বার টু, দু নম্বর শাড়ি, এটাও বাটিক। এটা না রজনীগন্ধা স্টিক, একটু ক্লোজে, মানে এক গোছা রজনীগন্ধা নিয়ে যেতে হবে না, হাতে না গায়ে নিয়ে বললাম চললাম। এই শাড়িটা যাদের ব্রেকআপ হয়ে মুখে, এই শাড়িটা গিফট করে এবার দিয়ে দিন, দেখবেন ব্রেকআপটা আবার মিলন হয়ে যাচ্ছে, আর রিইউনিয়ন হয়ে যাবে। 5400 নাম্বার হচ্ছে টু, দু নম্বর শাড়ি, 5400 নাম্বার টু, 5400 একটু দেখাই, কারণ বাটিকের কাজ তো দেখা। নাম্বার টু, 5400 উইথ ব্লাউজ পিস। নাম্বার থ্রি, তিন নম্বর, বাও, এটা তো মানে বলবার মতো না, ভীষণ সুন্দর ক্র্যাকের সঙ্গে, খুব ভালো। নাম্বার থ্রি, আর কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর। তিন নম্বর শাড়ি, নাম্বার থ্রি, প্রাইস একই, 5400, 5400 তিন নম্বর শাড়ি, নাম্বার থ্রি, 5400 উইথ ব্লাউজ পিস। সিল্কের দামটা একটু বেড়ে গেছে, সিল্ক বলে না, সব কিছুরই একটু বেড়ে গেছে, সিল্ক তসর সব সব। এটা না সরু তুলির কাজ, ব্ল্যাকের উপরে শুধু মোমের ব্যবহার, শাড়িটা কিন্তু অন্য রকম হয়েছে, অন্য মাত্রার, অন্য মাত্রার। আর যারা মিশ্রাসের শাড়ি পরেন তারা তো এখান থেকে আর বেরোতে পারেন না, একের পর এক তাদের ডিমান্ড থাকে। প্রাইস হচ্ছে 5400 নাম্বার ফোর, চার নম্বর, 5400। আমরা বাটিক দেখানো শেষ করলাম, এবারে আসছি সোনামুখী গরদ সিল্কের উপরে, থ্রি ডি যেটা, তার উপরে প্রিন্ট। এবং এই শাড়িটাতে একটা কালারেরই ব্যবহার হয়েছে, কিন্তু মানে বুননে অনেক রং। এই শাড়িতে বড় কথা জানো তো, আমার এই রিসেন্ট মানে আজকেরই মেসেজ এসেছে যে সাধারণত ছবিতে যেটা আমরা দেখি তার চাইতে একটু কম ব্রাইট হয় সামনে, কিন্তু তোমার এই শাড়িটা এত ব্রাইট, এত ব্রাইট, দুবার তিনবার করে লিখেছে। প্রাইসটা বলে দিই, এটা দেখাচ্ছি পাঁচ নম্বর শাড়ি, 5800। দেখো এই যে মানে যারা তোমাদের মানে নিচ্ছেন, যাদের সাথে মানে মিশ্রাস পরিবারের, মিশ্রা বুটিকের তো বৃহত্তর পরিবার হচ্ছে তাদের বায়াররা, তারা যদি স্যাটিসফাইড থাকেন তাহলে তোমার বুঝবে তোমার কাজটা করা সার্থক, একদম একদম। প্রাইস হচ্ছে 5800, নাম্বার সিক্স দেখালাম, নাম্বার সেভেন, ওয়াও। এই শাড়ি আমি নিজেও পরি, আমি ফিল করি খুব আরামের শাড়ি, এটা কিন্তু ডুয়েল টোন। আগের দুটো দেখালাম হচ্ছে, আগেরটা দেখালাম থ্রি ডি কাতান ছিল পাঁচ নম্বর, এটা হচ্ছে ছ নম্বর কাতান না, এই সোনামুখী গরমুখী গরম, আমার মুখে থ্রি ডি এসে গেল। কাতানটা কিছু না, কাতানটা সুতোটা একটু আলাদা হয়, আর এটা একটু হালকা হয়, এটা একটু ভারী সুতো হয়। অ্যাকচুয়ালি বলি ওটা থ্রি ডিতেই হয়েছে, থ্রি ডিতেই সোনামুখী গরদ, আর এটা ডুয়াল টোনে, ব্লু এর সুতো টানাতে ব্লু রয়েছে, ভর্ণাতে পিঙ্ক গেছে, গিয়ে টোনটা এসছে, দেখুন একটা ক্রস টোন।
প্রাইস হচ্ছে 5800, নাম্বার হচ্ছে 6, 6 নম্বর শাড়ি উইথ ব্লাউজ, নাম্বার 7। অ্যাকচুয়ালি বলি, মিশ্রাস বুটিকের এই যে শাড়িটা বোনা হয়েছে ওদের কাউন্টে, ওরা সুতোটা কেনে, মিশ্রা বুটিক সুতোটা কেনে, কিনে এবার বোনানোটা ওদের নিজেদের কাউন্টে হয়। আর একটা হয় থান কিনে কাজ করা, মিশ্রা বুটিক থানটা তৈরি করিয়ে নেয়, যার ফলে ওরা এই সুতো, এই সুতোটা সম্পর্কে ওয়াকিবহাল, একদম মানে পিওর কোয়ালিটিটা পাবে একদম। এটা হচ্ছে ইয়েলোর টানাতে অরেঞ্জ ভরনা গেছে, শাড়িটা ভীষণ সুন্দর, একটু গায়ে ফেলি একদম। এই যে ব্লাউজ পিসগুলো না 2250 করে, যে আমি ব্লাউজটা পরেছি 2250 করে, এরকম একটা ব্লাউজ নিয়ে রাখলে অনেক শাড়ির সাথে পরা যাবে। আমি তো একটা সাদা নেব, হ্যাঁ হ্যাঁ, একটা সাদা একটা, যেমন এটা এটার সঙ্গে যে বন্ধনা যাবে, হ্যাঁ ওরকম ব্লাউজ দিয়ে পরে দারুণ লাগবে, মানে সব শাড়ির সাথেই প্রায় পরা যাবে। আর সাজটা না আলাদা করে আলাদাই ভাবতে হয় না। 5800 নাম্বার 7, 7 নম্বর শাড়ি 5800, নাম্বার 75800 উইথ ব্লাউজ। এবারে আসছি নাম্বার 8, উফ কালারটা অসম্ভব অসম্ভব, এটা অরেঞ্জের সঙ্গে চকলেট ব্রাউন, হ্যাঁ এই হচ্ছে দারুন দারুন দারুন। প্রাইস হচ্ছে 5800, নাম্বার 8, 8 নম্বর শাড়ি 5800। এটা ইয়াংরা তো পড়বেই, একটু এজের যারা তাদের পক্ষেও খুবই ভালো বলো। 9 নম্বর শাড়ি হচ্ছে ওই সেম সোনামুখী গরদে আজরাকের প্রিন্ট, আমাদের এখানে হয়েছে কিন্তু কিন্তু কালার ডিসটা সবাই খুব পছন্দ করছে, হ্যাঁ। এই হচ্ছে শাড়িটা, স্কার্ট বর্ডারে গেছে, প্রাইস হচ্ছে 6200, 6200, নাম্বার 9, 9 নম্বর শাড়ি 6200 উইথ ব্লাউজ পিস। নয়ের পরে যাব তো, এটা তোমার কালারটাই, একটু এদিক ওদিক, ওই যে আছে এই, আমি যেটা আজকে পরে আছি, আজকে যেটা পরে আছে সেটা কাছাকাছি, পুরোটা না, এটা তার কাছাকাছি, তার উপরে তোমার এই প্রিন্টটা, এটা একটু গায়ে ফেলে দেখাই, একদম একদম, এটা সাঙ্গানারিয়া প্রিন্ট, এটা সাঙ্গানারিয়া করেছো একটু, হ্যাঁ হ্যাঁ। এই রয়েছে শাড়িটা, 6200 লাগছে গো, তোমার তো আবার ম্যাচিং ও হয়ে গেছে ওটা, 6000, এটা কিন্তু ডুয়াল টোন, একদম ডুয়াল টোন, 6210 নম্বর উইথ ব্লাউজ। এই শাড়িটা আমি নিজে পরি, এটা 11 নম্বর, এটা অসম্ভব শাড়ি বলো, ভীষণ স্মার্ট শাড়ি, মানে স্মার্ট আর খুব অ্যান্টিক লুক, 11 নম্বর, নাম্বার 11, ভীষণ স্মার্ট, না ব্ল্যাকটা ব্ল্যাক, না ইয়েলোটা ইয়েলো, 11 নম্বর, আর এটাও কিন্তু স্কার্ট বর্ডারেই যাচ্ছে, নাম্বার 11, 11 নম্বর শাড়ি, 6200। আর এই শাড়ি 100টা শাড়ি আপনি ব্যাগে নিন, ব্যাগের ওজন হবে না, এই হচ্ছে অ্যাডভান্টেজ, অথচ ভালোই ওয়েটই বলো, দেখ শাড়ির ওজন আছে কিন্তু আপনি ব্যাগে 100টা শাড়ি নিন, ব্যাগ ওজন হবে একদম, আপনার শাড়িটা ভাঁজ হয়ে মুড়িয়ে কোনায় ঢুকে যাবে। এটা আমি ব্ল্যাকে পরি, হ্যাঁ এই প্রিন্টটাই ব্ল্যাকে পরি, এটা যে আমি গায়ে ফেলে দেখাবো, না দেখে না ফেলে পারা যাবে না, লাল, এই রংটা ভীষণ মিষ্টি কালার, সত্যি কথা বলতে তোমার এই শাড়ি যদি ওয়ার্ড্রপে থাকে অনায়াসে বিয়ে বাড়ি পরে যাবে, হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম। এই হচ্ছে শাড়িটা, দারুন, আর গরমের দিনে তো ওই জড়ি টড়ির চাইতে তোমার এটাই বেশি ভালো, 6200, এটা দেখালাম নাম্বার 12, 12 নম্বর, 6200 উইথ ব্লাউজ পিস। 12-র পরে যাব 13, নাম্বার 13, এটা গ্রিনের টানা, এটাও আজরাক প্রিন্ট, আজরাক, আর এই ভেতরগুলো হচ্ছে সাঙ্গানারিয়া। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 13 নম্বর, 6200 উইথ ব্লাউজ পিস। 14 নম্বরে যাব, এটা একদম মিলের টানা, স্কাইয়ের বর্ণনা, এটাও কিন্তু ভীষণ সুন্দর, 14 নম্বর, নাম্বার 4, বারাসাত সমস্ত দিক দিয়ে আসতে পারবেন, হাওড়া, এটা হচ্ছে একদম বেলগাছিয়া মিল্ক কলোনি, মিল্ক কলোনি, মানে বেলগাছিয়া মিল্ক কলোনিতে আসলে আপনারা পেয়ে যাবেন মিশ্রা বুটিককে, একটু ফোন করে নেবেন মিল্ক কলোনির সামনে, একটু ফোন করে নিলে ভালো হয়, মানে মূল রাস্তা থেকে কতটুকু, একদম কাছে, মানে ধরে নাও 50 পা হবে, 50 পা মোড়, বড় রাস্তা থেকে, বড় দত্তবাগান মোড় থেকে 50 পা, এরকম ওই রকম কাছাকাছি, একদম কাছে, সহজে গাড়ি নিয়েও চলে আসবে, হ্যাঁ গাড়ি হেঁটে সব রকম হয়ে যাবে, মেট্রো থেকে নেমেও হেঁটে আসা, হ্যাঁ সেই মধ্যে একটা স্টপেজ, একটা স্টপেজ। এটা হচ্ছে ব্লু এর টানা আর স্কাই এর ভরনা, এই হলো শাড়িটা, প্রাইস হচ্ছে
একদম ফাটাফাটি লাগছে। এই হচ্ছে শাড়িটা, দারুণ দারুণ দারুণ। প্রাইস বলে দিই, প্রাইস হচ্ছে 6,217 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। 17-র পরে যাব 8-এ। এইটাও তুমি গায়না ফেলে পারবে না, একদম পারবে না, একদম পারবে না। কালচে মেরুন টোন, হ্যাঁ। আর দেখো এটা কি অপূর্ব শাড়ি, প্রত্যেকটা লাইন কিন্তু সুন্দর পরিষ্কার একেবারে। এটা মেরুন, ব্ল্যাক এন্ড মেরুন, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে 16 নম্বর শাড়ি, নাম্বার 16, প্রাইস হচ্ছে 6,200। পুজোর শাড়ি এখন থেকে কালেক্ট করতে, হ্যাঁ আমি তো ওই হিসেবেই সব করি। প্রাইস হচ্ছে 6,200, এটা দেখালাম, নাম্বার হচ্ছে নীলের টানায় সি গ্রিন ভার্না, কালারটা অসাধারণ, একটু গায়ে ফেলি রংটা আমার। এটা অ্যাকচুয়ালি পিকক গ্রিন টোন এসছে একদম, সেটা পড়তে হবে আমার। এটা দেখলে পিকক নাচতে শুরু করে দেবে, এটা আমার পড়তে হবে, একদম অপূর্ব, একদম একদম পড়ে ফেলবে। প্রাইস হচ্ছে, অ্যাকচুয়ালি কি বলতো, এইসব শাড়ি না বর্ডারে থাকা মানে জেনারেশন ওয়াইজ দিয়ে যাও, একদম একদম। এটা 6,200, নাম্বার হচ্ছে দেখালাম, নাম্বার 80। এইবারে নাম্বার 90, সিল্ক ফেটে যায়, ফেসে যায়, সেই কিছু নেই এগুলোর ভেতরে। এখানেও কিন্তু দুটো গ্রিন, দুটো গ্রিন, ভীষণ সুন্দর একটা গ্রাস গ্রিন কালার এসেছে, রানি কালারটা দিয়ে এটা হাইলাইট হয়েছে, হ্যাঁ একদম একদম, খুব ব্রাইট লাগছে, স্কার্ট বর্ডারে একদম। প্রাইস হচ্ছে 6,200, এটা কিন্তু আমার মনে হচ্ছে তোমার কালারটাই একটু গ্রিনটা বেশি, হ্যাঁ আমারটা ইয়েলো টোন রয়েছে, হ্যাঁ এটা ইয়েলো টোন আর গ্রিন ভার না, এই এই কালারগুলো মানে একটা নাই গ্রিন ভার, একদম এত এক্সক্লুসিভ কালার না, এগুলো বলার মতো না। মানে আমি বলি আমার শাড়িটা হচ্ছে ইয়েলো টানাতে গ্রিন ভার না, আর এটা গ্রিনের টানার উপরে লেমন ইয়েলো, এই হচ্ছে ফারাক। প্রাইসটা হচ্ছে 6,200, নাম্বার হচ্ছে 19, নাম্বার 20, গ্রিনের টানায় ফার্স্ট হাফে ব্লু ভার্না সাঙ্গানারিয়া, অসম্ভব সুন্দর দারুণ। আর এদিকটা হচ্ছে গ্রিনের টানায় রেড ভার্না করে রাস্ট কালারটা এসেছে। প্রাইস হচ্ছে 6,200, 6,220 নম্বর উইথ ব্লাউজ। মানে যাই দেখালাম কোনোটাই তোমার মানে বলতে পারবো না যে এটা থেকে এটা। আমরা যে শাড়ি পরেছি 21 নম্বর সেই শাড়ি দেখাচ্ছি, হ্যাঁ এই শাড়ি ভাজনা খুললেও হয়, তবু একটা খুলে দেখাই, খুলে দেখাই কেন বলতো, এটাতে রানিং এ একটা ব্লাউজ পিস আছে, রানিং এ রানিং একটা ব্লাউজ পিস। যদি কেউ মনে করেন যে এই পিসটাতেই করে নেব ব্লাউজ, সেটাও করে দিতে পারবে, আপনি শুধু শাড়িটাও নিতে পারেন, শুধু শাড়ি 5,600, 5,600, এটা সোনামুখী গরম, এটা হচ্ছে এই শাড়িটা 5,600 উইথ ব্লাউজ, কিন্তু ওর সঙ্গে এরকম একটা তসরের, আমি যেরকম কাজ করা ব্লাউজ পরেছি, এরম ব্লাউজ 2,250, একদম মাখা মাখা লাগছে একদম। মানে এই হচ্ছে শাড়িটা পরবেন, আমি দেখি, আমি এই ব্লাউজ একটা আমার লাগবে, এই তসরে আমার একটা মনে হয়েছে আজকে পরে একটা তসর কালার, একদম একদম হয়ে যাবে, এই হচ্ছে একদম অষ্টমীর সকালের সাজ হয়ে যাবে, দারুণ লাগবে। 2,250 এর ব্লাউজ পিস, ইন্ডিভিজুয়াল ব্লাউজও আপনারা নিতে পারেন, হ্যাঁ শাড়ি 5,600, শাড়িতে রানিং এ একটা ব্লাউজ পাবেন। এটা গেল 21, এবারে 22 নম্বর, এটা কি আর খুলবো, খুলতে হবে না, এটা পুরোটাই তো, হ্যাঁ একই কালার তো, কিছু নেই আর কি, আলাদা করে জাস্ট খুললে বোঝা যায় রংটা, একদম একদম। এটা হচ্ছে 23 নম্বর না 22 নম্বর, এটা ম্যাজেন্টা কালার, আর এর সঙ্গে তুমি যেরকম বেনারসি ব্লাউজ পরেছো, এটা একটু গোল্ডেন, ওটা একটু সিলভার, হ্যাঁ একটু হোয়াইট গোল্ডেন, হ্যাঁ হোয়াইট গোল্ড, এটা সিল্কের উপরে, আর 2,250 ব্লাউজ পিস, 2,250 শাড়ি হচ্ছে 22 নম্বর, 22 হচ্ছে নাম্বার। এবারে আসবো 23, 23 নম্বর শাড়ি, শাড়ি সব 5,600, হ্যাঁ
এটা দেখো শাড়িগুলো না সব ডুয়াল টোনে, এই শাড়িটা একটু খুলে দেখাতেই হবে। এটা আপু এই শাড়িটার ক্ষেত্রে দুটো কালার ইয়েলো টানাতে এগুলো একদম কি বলে তো এগুলো কিন্তু এগুলোকেই এক্সক্লুসিভ বলে, কারণ এই কালারটাই আলাদা রকম আর হাফটা হচ্ছে পিঙ্ক যে পিচ এসেছে পিঙ্ক। এবার আপনি যে দিকটা ইচ্ছে সামনে রাখতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। তার সাথে এই ব্লাউজ এটা রয়েছে, তার সঙ্গে ওয়ার্কের ব্লাউজ সিল্কের উপরে পুরোটা। আর আমি দেখুন আমার চেহারায় আমি কিন্তু একদম মানে কুর্তি স্টাইল ক্রপ টপ স্টাইল ব্লাউজ বানিয়েছি, সুতরাং এটা হয়ে যাবে। প্রাইস হচ্ছে 5600 শাড়ি আর 2250 এর ব্লাউজ, 23 দেখালাম 24 নম্বর। ওফ কি যেমন শাড়ি সেরকম ব্লাউজ 24 নম্বর। এটা কিন্তু দুটো কালার আছে, এটাতে ব্ল্যাক এর সঙ্গে গ্রিন গেছে, গ্রিন গেছে আর তার সঙ্গে ব্লাউজটা তসরের ছোট কাজে মজেন্টাতে হচ্ছে আঁচল আর ব্লাউজ ব্লাউজ আর বডিটা আসছে মজেন্টার সঙ্গে স্কাই গিয়ে, কিন্তু ওর সঙ্গে এই ব্লাউজটা এটা টিস্যুর উপরে, কিন্তু টিস্যুর উপরে বেনারসি ওয়ার্ক। হ্যাঁ 2250 এর 1 মিটার কাপড় আছে, দেখো ব্লাউজটা যেই পরলো একদম চেহারাই চেঞ্জ শাড়ির। 2250 এর ব্লাউজ, 5600 শাড়ি, 25 নম্বর। এটা তোমার কালার, যে কালারটা পরে আছি এটা হাফ হাফ আছে। হ্যাঁ আমার থেকে এটা একটু গ্রিনিশ টোনটা বেশি, গ্রিনিশ টোনটা মানে এটাতে তোমার আঁচল আর ব্লাউজটা কন্ট্রাস্ট। এই হচ্ছে আঁচল ব্লাউজ, এটা হচ্ছে বডিটা লেমন গ্রিন নিয়ন টোনে আর এটা হচ্ছে ব্লাউজ শাড়ি নিজের ব্লাউজ আর তার সঙ্গে এই হচ্ছে ওয়ার্কের ব্লাউজ, এটা তসরে কাজ করা। 5600 শাড়ি, 2250 এর ব্লাউজ, নাম্বার 26 26 নম্বর, নাম্বার 27 27 নম্বর দেখাবো, এটা অরেঞ্জ কালার দিয়ে দেবে ধরো 27 নম্বর। এবার এটা দেখাচ্ছি অরেঞ্জ কালার, এটাও কিন্তু অরেঞ্জের সাথে ইয়েলো টানা, ইয়েলো টানা অরেঞ্জের, যার জন্য একটা দেখো আলাদা রকম গ্লো করছে একটা। হ্যাঁ আর এই রয়েছে তার সঙ্গে ওয়ার্কের ব্লাউজ, দারুন লাগবে, দারুন 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 না, লম্বা করে লম্বা করে। হ্যাঁ এই হচ্ছে শাড়িটা, 5600 শাড়ি, 2250 এর ব্লাউজ। আপনি চাইলে শুধু শাড়ি নিতে পারেন, আপনি চাইলে শুধু ব্লাউজ বুক করতে পারেন, আপনি পেয়ে যাবেন। কলকাতার মধ্যে হোম ডেলিভারি হবে, কলকাতার বাইরে কুরিয়ারে পাবেন। এবারে আমরা চলে আসছি সোনামুখী গরদ সিল্ক, যেগুলো আমরা দেখালাম একদম একদম, তার উপরে হ্যান্ড পেইন্টিং, একদম ফ্রি হ্যান্ড পেইন্টিং। এদের মানে পেইন্টিংটাই আলাদা রকম আর কালার মিশেছে কি সুন্দর, ফিরোজা ব্লু সিগনেট সব মিলেছে। প্রাইসটা হচ্ছে 6500, 6500, 6500 এই হচ্ছে শাড়িটা, 6500, নাম্বার 28 উইথ ব্লাউজ, 28-এর পরে যাব 29, 29 নম্বর। বাহ কি অপূর্ব বলো, অসাধারণ পেইন্টিং, অসাধারণ আর একদম ফ্রি হ্যান্ড, ফ্রি হ্যান্ড, ফ্রি হ্যান্ড আর বডিতে না ব্রাশিংটাও খুব ভালো, ব্রাশিংটা অন্য রকম। 6500 নাম্বার 29, 29 নম্বর, 6500, 6500 নাম্বার 29, 29 নম্বর উইথ ব্লাউজ, 30 নম্বর। নামটা দেখো অপূর্ব, প্রকৃতি নারী, প্রকৃতি নারী, দারুণ। প্রকৃতি ছাড়া নারী হয় না, নারী ছাড়া নারী তো প্রকৃতি, নারী নারী একদম, পৃথিবীকে আমরা মা বলি, মা বলি প্রকৃতি মাতা, সেই নারী সেই উঠে এসছে আমাদের শাড়িতে। আর এখানে মিক্সিংটা হয়েছে কি সুন্দর। প্রাইস হচ্ছে 6500, নাম্বার 30, 30 নম্বর, 6500 উইথ ব্লাউজ, 30-এর পরে যাব 31, 31 নম্বর। ওয়াও বাহ কি সুন্দর কালারের এফেক্ট, এত ভালো এত ভালো কালারগুলো হাইলাইট করিয়ে করিয়ে করা তো, এটা কিন্তু কালারটা দেখুন কি ভালো এসছে। নাম্বার 31, 31 নম্বর, 6500, 31 উইথ ব্লাউজ পিস। এইবারে আসছে আমরা যে কলমকারিগুলো কিছুদিন আগে পড়েছিলাম, মানে আমাদের এখানকার কলম, এখানকার আঁচল, এইসব শাড়ি কোনো কথা হবে না, এগুলো পড়লে দেখলেই মনে হয় একটু খুলে একটু পড়ি, একটু পড়ি, একটু গায়ে ফেলে দেখাই একদম। শাড়িটা বাহ মানে ভীষণ সুন্দর শাড়ি,
বিয়ে বাড়িতে পরুন, পূজোতে পরুন, যে কোনো অকেশনে পরুন, আর এই শাড়িটা কিন্তু ম্যাট, আমরা বলে দিই আলাদা, এটা কিন্তু চকচকে না, যেহেতু তসর, তসর গুলো সব পোষা তসর, একদম। প্রাইস হচ্ছে 880032 32 নম্বর 8800। কিন্তু এটা ম্যাট মানে হচ্ছে যখন তুমি পরবে তখন ওটা মানে এটা মধুবনী কলমকারী একসাথে একসাথে এটার মধ্যে মধুবনী এবং কলমকারী একসাথে, এই হচ্ছে শাড়িটা। কোনো কথা হবে না অপূর্ব, কোনো কথা হবে না। 8800 33 নম্বর উইথ ব্লাউজ, 33 পরে 34 34 তোমার এই ইয়েটা গেছে আর হাফটা পুরোটা, এটা পুরোটা, এটা পুরোটাই গেছে আর হাফটা না, হাফটাতে প্যানেল করে গেছে, হাফটাতে পুরোটা গেছে। প্রাইস হচ্ছে 8834 দেখালাম উইথ ব্লাউজ, 35। এইটা কিন্তু তোমার আমার দুজনেরই পছন্দের, কি করা যাবে দেখো, 35 অপূর্ব, এটা আমার মধুবনীর সঙ্গে খুব পছন্দের। লাল মানেই তো আমি একটু ফিদা হয়ে যাই, কিন্তু এটা ঠিক লাল না, একটু ম্যাটি রেড, হ্যাঁ হ্যাঁ পালপি রেড, হ্যাঁ। আর প্রাইসটা হচ্ছে 8800 নাম্বার 35, 35 নম্বর 8800। এবার এবার আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো তো তখন দিতে পারিনি, পরে বললাম না রেডি হচ্ছে দেব। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই শাড়ি আমরা পড়েছিলাম, ওইটা তো প্রিন্টে দেখালি, হ্যাঁ ওগুলো প্রিন্টে, এটা হাতে আঁকা, এটা হচ্ছে হাতে আঁকা জরি বর্ডার তসরে কলমকারি, আমি তুমি পড়েছিলাম, হ্যাঁ আমাদের হাতে আঁকা শাড়ি, হাতে আঁকা, এটা এখানকার কলমকারি, হ্যাঁ শাড়ির তসর সুন্দর, শাড়ি সুন্দর, হাতে নিয়ে ফিল করবেন আপনারা। 37 নম্বর, এই হচ্ছে এই যে কলমকারীর পাখিটা রয়েছে আর এই হচ্ছে শাড়িটা। আমাদের গুলো অনেকেই বলেছে সেই জন্যই অসাধারণ ভাবে গেছে, উপর নিচ করে এত ভালো পেন্টিংটা হয়েছে, ভালো আঁকে গো আর্টিস্ট গুলো, খুব ভালো। 38 দেখিয়ে দিলাম, 7800 7800 38। এবারে একটা শাড়ি দেখাবো, আমরা বিদর্ভ বিদর্ভ খুব করছি, এখন বিদর্ভ ছত্তিশগড়েও হচ্ছে, হ্যাঁ অরিজিনাল বিদর্ভ দেখাবো, ছত্তিশগড়ের বিদর্ভ নয়, এবার হচ্ছে অরিজিনাল বিদর্ভ তাসার, উড়িষ্যার তাসার। দামটা দেখুন ফারাকটা কোথায়, ছত্তিশগড়ের বিদর্ভ 6900 7000 পাওয়া যাচ্ছে, সেটা মানে অরিজিনাল কোয়ালিটি কিছু, এটা অরিজিনাল না, এটা হচ্ছে অরিজিনাল বিদর্ভ, হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল এই বিদর্ভ বলছি, ধরুন আমারও মাথা খারাপ হয়েছে, ডোরাবেদি ডোরাবেদি, এটা ডোরাবেদি, আমরা ছত্তিশগড়ের, আমি না ভুল বলছি, আমি তাই ভাবছি ছত্তিশগড়ের ডোরাবেদি দেখি, আমি ডোরাবেদি বিদর্ভও দেখাই তো, হ্যাঁ এটা ছত্তিশগড়ের বিদর্ভ আমরা দেখে ডোরাবেদি দেখে থাকি, এটা কিন্তু এটা অরিজিনাল উড়িষ্যার ডোরাবেদি শাড়ি, ওটাই উড়িষ্যাই অরিজিনাল করে তো আজকাল ছত্তিশগড়ে হচ্ছে প্রাইস, এটা হচ্ছে কোষা তসরে, কিন্তু সেই কোষা তসরটা কিন্তু অনেক রকমের হয়, তোমার কুকনটা থেকে যখন মানে ফাইন করে যে সুতোটা বেরোয় সেটা দিয়েই এটা হয়। আমি না লোভ সামলাতে পারছি না, কিন্তু প্রাইসটা আমরা পড়বো আগে পড়তেই, 22500 22500 অরিজিনাল ডোরাবেদি দেখাচ্ছি, এটা অরিজিনাল ছত্তিশগড় হলে এটা 7000 মধ্যে দাম হয়, কিন্তু সেই বুনুই এই বুনুই ফারাক আছে, ওখানে এই পার হবেই না। এটা হচ্ছে 22500 উইথ ব্লাউজ পিস, 22500 39, আমি চোখ বন্ধ করে দেখাই, পাগল লাগে শাড়িটা অপূর্ব, এবার না মন বলছে পড়বো পড়বো, আমি ভাই এবার দেখি আর আর সহ্য করা যাচ্ছে না, সহ্য করতে পারছি না, সহ্যের একটা সীমা আছে, কি দারুন তুই বলো তো শাড়িটা,
একটা শাড়ি আপনার বর্জটা থাকলে আপনার ভাবতে হবে, একটু ভরি দেখাই, পুরো শাড়িটা জুড়ে হাতে ঘোরানো কাজ, 28,500 with blouse piece. এটা গেল 41 42 42 নম্বর এটা রয়েছে 42 ওয়াও এটা 28500 এটা আসলে দেখুন পদ্ম আছে অনেক কিছু আছে একটা শাড়ি অনেকটা সময় নিয়ে দেখাতে হয় এটা ওর উপরে তুলে দিই ওর উপরে তুলে দে হ্যাঁ এই হচ্ছে শাড়িটা এটাও 28500 আমি না কিছু বলবো না হ্যাঁ বলা যাচ্ছে আর বলতে পাচ্ছি না কষ্ট হচ্ছে আমার দেখাতে গিয়ে 42 দেখালাম with blouse আর blouse এটা all over blouse টা 42 হয়ে গেল 43 তে হচ্ছে ডংরি actually সিম্বল এটা 43 তে এবার আছে ডংরি হাই এটা এটা ডংরি এই যে পাড় আঁচল সব আচ্ছা প্রথমে গেল হচ্ছে তার সাথে তোমার পছন্দ ডংরির সঙ্গে তোমার সিম্বল পছন্দ বলো বা কোটকি বলো যেটাই আচ্ছা আচ্ছা প্রাইস হচ্ছে 12500 12500 এই হচ্ছে শাড়িটা 12,500 45 নম্বর বাংলাদেশের ঢাকাই এটা হচ্ছে বাংলাদেশ ঢাকায় এটা একদম এটা কিন্তু সোনার সস্তায় কিন্তু পুষ্টিকর পুষ্টিকর একদম ভীষণ পুষ্টিকর 2500 টাকায় গরমে সকালবেলায় কোথাও যাব এরকম শাড়ি পরে যাব মানে টুকটাক অনুষ্ঠানে এবারে সকাল অন্নপ্রাশন এই ধরনের একদম বাই 2500 টাকা দাম 2545 রানিং ব্লাউজ আর এই ঢাকাইটা আমার কাছে যে কটা আছে সে কটাই আমি কিন্তু এই গ্রিনটা নেব হ্যাঁ জানি আমি আলাদা করে রেখে দিয়েছি একটা এই গ্রিনটা আমার একদম এই গ্রিনটা বন্ধ করে রাখি এই গ্রিনটা আমার আগে লাগবে এই রয়েছে শাড়িটা এটা রয়েছে 46 46 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 2500 46 এর পরে যাব 47 47 নম্বর আর ব্লু কালার 47 47 পাটটা অসম্ভব কি সুন্দর ভেতরের কাজটা একদম এই পাড়ের নকশা ভেতরের নকশা কটনটা হ্যাঁ কটনটা ভীষণ সুন্দর 2500 2500 47 ব্লাউজ না রানিং এ এগুলো মাকেও দেওয়া যায় যেমন এই শাড়িটা মাকে জামাই শ্বশুরকে দিতেই পারেন মায়েদের জন্য 48 48 নম্বর 2500 2500 48 এবার কটন আজরা হ্যাঁ 49 এটা না অ্যাকচুয়ালি সেই মানে ভিলেজ কটন বলবো একদম একদম অসম্ভব আরাম হবে এটা 49 49 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 1280 টাকা সঙ্গে ব্লাউজ 49 1280 মানে শাড়ি অনুযায়ী দাম খুবই কম বলো দরকার নেই 50 বলবা লাগি এবারে আসছি 50 50 নম্বর শাড়ি নাম্বার 50 এটাও কটন আজরাক 50 নম্বর প্রাইস একই 1280 1280 তে আমরা দুটো দেখালাম একটা মেরুন একটা ব্ল্যাক এটা তোমার কটন শ্রীভরি এটা রয়েছে 51 একদম সুন্দর বলে কটনটা হাতে নিয়ে ফিল করে একদম পিওর কটন হাতে শিবরিটা হয়েছে একদম হাতে 51050 only 1050 51 এবারে আসছে 52 52 এটা রয়েছে 52 কি অপূর্ব দেখতে বলো শিবরি হতে কিন্তু এটা এটা তোমার পড়ার পর কেউ বলবে যে এত মিনিমাম রেঞ্জে হাতে করা হাতে করা 1050 52 দেখালে 51 দেখালাম এবার ওটা 52 গেল 52 এবার আসছে 53 এটা বাগড়ু মলমল বাগড়ু আজরাক সব এই সব এটা 53 1450 এগুলো প্রচুর পাবেন 53 53 নম্বর 1450 কালারটা খুব সুন্দর 53 পরে যাব 54
56 এরও প্রাইস হচ্ছে 1450 1450 56 উইথ ব্লাউজ 57 নম্বরে যাব 57 এটা গ্রিন কালারটা খুব সুন্দর খুব সুন্দর এটা 57 57 প্রত্যেকটা কালারই খুব সুন্দর সবটা কালারই আইসুদি একদম 57 প্রাইস হচ্ছে 1450 উইথ ব্লাউজ আর 58 লাস্ট শাড়ি আজকের গরমে পরার জন্য একদম আইডিয়াল শাড়ি প্রিন্টের স্টাইলে একদম একদম 58 58 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 1450 ভীষণ সুন্দর খুব সুন্দর হাতে সময় নেই বিদায় নেবার পালা হোলসেলাররা যোগাযোগ করবেন ডেফিনেটলি কিন্তু সব শাড়ি হোলসেল হয় না মিশ্র বুটিকে মিশ্র বুটিকে চলে আসুন দেখে কেনাকাটা করুন কলকাতার মধ্যে হোম ডেলিভারি বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন ধন্যবাদ চন্দনাকে আর বন্দনাকেও ধন্যবাদ ধন্যবাদ আপনাদের ভালো থাকবে তোমাকেও ধন্যবাদ আপনাদের সকলকে